টেলর অ্যালিসন সুইফট পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় পপ তারকা, অন্যতম ধনী তারকাও বটে। একটি দুটি নয়, মোট ১২টি গ্র্যামি রয়েছে তার ঝুলিতে। এছাড়াও একাধিক অনন্য নজিরে সাজানো তার মুকুট। এবার বিশ্বখ্যাত এই পপ তারকাকে ছাড়িয়ে গেলেন ভারতের বাঙালি গায়ক অরিজিৎ সিং। কিন্তু কিভাবে? গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের শিল্পীদের ফলো করতে পারেন শ্রোতা ও অনুরাগীরা। সেই অনুরাগীর সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন অরিজিৎ সিং। শুধু টেলর সুইফটকেই নয়, হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গেছেন অরিজিৎ। স্পটিফাইয়ে এখন তার অনুরাগীর সংখ্যা ৮ কোটি ৬০ লাখেরও বেশি, যেখানে টেলর সুইফটের অনুরাগীর সংখ্যা ৭ কোটি ৯০ লাখের কাছাকাছি। স্পটিফাইয়ের জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন বিশ্বের পপ তারকা অ্যাড শিরান। তার অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৩০ লাখের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে পপ তারকা এরিয়ানা গ্রান্ডে, যার অনুরাগীর সংখ্যা প্রায় ৯ কোটি ১০ লাখ। তার পরের স্থান বিশ্বখ্যাত ভারতীয় গায়ক অরিজিতের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম অরিজিতের, জিয়াগঞ্জে বেড়ে ওঠা। সেখান থেকে এখন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক তিনি। রিয়েলিটি শো এর মাধ্যমে গায়ক হিসেবে পথচলা শুরু করলেও সেই অনুষ্ঠানে নিজের ব্যর্থতায় মুষে পড়েননি অরিজিৎ। নিজের প্রতিভাকে ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি, তার ফলও পেয়েছেন হাতে নাতে। বলিউডের তো বটেই, এই মুহূর্তে বিশ্বেরও স্বনামধন্য গায়ক তিনি।